হ্যাঁ হ্যাঁ, বলা আছে, বলা আছে না, রুট এক্স প্লাস রুট ওয়াই ইকাল টু, হ্যাঁ রুট এ, অধিবৃত্ত বলা অধিবৃত্তের বলা আছে। সমীকরণ। হ্যাঁ অধিবৃত্ত বলা আছে, তাহলে এটা চিত্রটা এমন হবে। এখন এটার লিমিট কত হবে বলো, শূন্য থেকে শূন্য শূন্য, আর এটা কত বলো ভেড়া, এক্স অক্ষ প্রচ্ছেদ জিরো করলে ওয়াই শূন্য হয়, তাহলে এ কমা জিরো হবে। তাহলে অধিবৃত্তের ক্ষেত্রফল কি হবে, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল জিরো থেকে এ ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএ, ওয়াই কত, রুট এ মাইনাস রুট এক্স মাইনাস রুট হোল স্কোয়ার, হোল স্কোয়ার পারবা বাকিটা, 1/6 স্কোয়ার হবে, ইন্টিগ্রেশনটা করলাম না। ভাই বাকি লিমিট সবাই বুঝছো, কি জিরো থেকে সিক্স লিখেছেন? জিরো থেকে এ, ও পরে সিক্স কেন লিখছে, এ হবে। অধিবৃত্ত দ্বারা আবদ্ধ তো কার সাথে আবদ্ধ, এটা বলে দিতেই হবে, খালি অধিবৃত্ত দ্বারা কোনো কিছুই আবদ্ধ হয় না, বুঝছো, মানে অধিবৃত্তের সাথে অবশ্যই কিছু না কিছু থাকতে হবে, সরল রেখা। এখন এখানে বলে দিচ্ছে অক্ষদ্বয়, তাহলে দুই অক্ষ, তাহলে এটা অধিবৃত্ত আর ওয়াই অক্ষ বললে, তাহলে পুরোটা, বুঝছো, মনে রাখবা শুধুমাত্র অধিবৃত্ত দ্বারা কোনো কিছু আবদ্ধ হয় না, উপবৃত্ত দ্বারা আবদ্ধ হয়, বৃত্ত দ্বারা আবদ্ধ হয়, পরাবৃত্ত দ্বারাও খালি আবদ্ধ হয় না, মানে খালি পরাবৃত্ত দ্বারা, বুঝছো, মানে পরাবৃত্তের সাথে অবশ্যই সরলরেখা থাকতে হবে, কারণ এটা তো ওপেন, তাই না, মানে ওপেন ওপেন জিনিসই তো আবদ্ধ এরিয়া পাবা না, বুঝছো আমার কথা সবাই। তোমরা আমি আই থিঙ্ক প্রবলেম পাও নাই, আমি করাই দিচ্ছি তোমাদের, অন্যান্য ব্যাচে যারা যে প্রবলেম গুলো ফেস করছে আমি সেটা একটু দেখাই দিচ্ছি। প্রথমত হইল তিনের খ নাম্বার, ইম্পর্টেন্ট অঙ্ক, ইউ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইউ বাই ওয়ান প্লাস ইউ ডিএক্স, যদিও এটা সোজা অঙ্ক, তিনের খ নাম্বার শীট থেকে দেখো, মানে শীট বলতেছি ওই মডেল কোশ্চেন, জিরো থেকে লন টু ইউ বাই ওয়ান প্লাস ইউ ডিএক্স কি হবে ভেড়া, ইউ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ভগ্নাংশের লব আর হরে ই টু দি পাওয়ার এক্স থাকলে কি করো, হরকে জেড ধরো, কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া, ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স ইকাল টু হলো জেড, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, এক্স জেড জিরো লন টু, বেড়া বলো জিরো বসাইলে কি হবে, ই টু দি পাওয়ার জিরো টু হবে, আর ই টু দি পাওয়ার লন টু মানে টু, টু এর সাথে ওয়ান যোগ করলে এটা হবে থ্রি, টু থেকে থ্রি ডিজেড বাই জেড, ডিজেড বাই জেড কে ইন্টিগ্রেট করলে হয় লন জেড, লন থ্রি মাইনাস লন টু লন থ্রি বাই টু, ইম্পর্টেন্ট ম্যাথ গুলা করাই দিলাম, আর যেগুলো একটু প্রবলেম মানে সলভ করতে আমি যাই না, তোমরা কি অন্য ক্লাসের রেকর্ডিংটা দেখছো ভাইয়া, অন্য ক্লাসের রেকর্ডিংটা যদি না দেখে থাকো তাহলে আমি তোমাদের দুটো অঙ্ক করাই দিই, মানে সম্পুদের রেকর্ডিংটা যদি না দেখে থাকো, 13-র খ নাম্বারটা করাই দিই, এটা বইয়ে নাই, এসি আহমেদ স্যারের বইতে নাই, মানে অনুশীলনীর ম্যাথ গুলার মধ্যে নাই, বলছে ইউ টু দি পাওয়ার 7, ইউ হচ্ছে 10x, তার মানে 10 টু দি পাওয়ার 7x কে যোগজীকরণ করতে হবে x এর সাপেক্ষে, দেখাই দিচ্ছি একটু, কেউ আমাকে একটু বলো 13-র খ নাম্বার, ইন্টিগ্রেশন অফ ইউ টু দি পাওয়ার 7 ডিএক্স, ইউ হচ্ছে 10 টু দি পাওয়ার 7, যারা এটাকে ভেঙে করতে হবে, মানে সাপোজ এটাকে ইন্টিগ্রেট যদি করতে চাও, সাপোজ ধরো 10x কে যদি জেড ধরো,
আমাকে বলো tan x কে যদি z ধরো তাহলে তার অপারেটরটা কি? এক মিনিট। আচ্ছা আরিফ, বলি টেন টু দি পাওয়ার ফাইভ এক্স ইন্টু টেন স্কোয়ার এক্স কে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান লেখা যায়, বুঝছো? ক্লাসের সবাই কি বুঝছো এটা? এবার বুদ্ধিটা দেখো, এইটা না হয় ইন্টিগ্রেশন পারবো, কিন্তু এটা আবার সেই একই ভেজাল হয়েছে না ভাইয়া? এটা সিমিলার আবার আবার জি রিপিটিভ। একবারে বলি, টেন কিউব এক্স সেক স্কোয়ার এক্স প্লাস টেন কিউব এক্স কিউব এক্স, বুঝছো কি করছি? টেন ফাইভ এক্স কে টেন টেন কিউব আর টেন স্কোয়ার লিখছি, টেন স্কোয়ার মানে হলো সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, গুণ করে দুই টুকরা করছি, এটাও পাই না। আবার বলো তো আরেকবার ভাঙাইলে কি হবে, ঠান্ডা মাথায় বলো। tan x sec square x minus tan x, যারা এইটার ইন্টিগ্রেশন পান, tan x কে ইন্টিগ্রেট করলে ln sec x, কমায় ফলাইছি। এবার একটু ধরো, ধরি tan x হচ্ছে z, tan x কে dx করলে কি হয় ভাইরা? sec square x dx, তাহলে এগুলো কি হবে প্রত্যেকটা? z টু দি পাওয়ার 5 dz, z কিউব dz, z dz, এটা না হয় ln sec x, এটা নিয়ে কোনো গঞ্জাম না, এটা সরাসরি পারি, এবার এগুলোও পারি, কত হবে বলো তো? z টু দি পাওয়ার 5, z টু দি পাওয়ার 6 বাই 6, z এর মানটা বসায় দাও একবারে, ঠিক আছে? আর করবো না, অঙ্ক tan টু দি পাওয়ার 4 x বাই 4, z স্কোয়ার বাই 2 মানে কি tan স্কোয়ার x বাই 2 মাইনাস ln sec x প্লাস c, বুঝছো? অনলাইন যারা আছো অঙ্কটা বুঝছো? জি ভাই। মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, মাইনাস ডিজেড বাই জেড, মাইনাস লন কজ এক্স, মাইনাস ওয়ানটা পাওয়ারে পাঠাও, ওয়ান বাই কজ এক্স সেক এক্স, সূত্র মুখস্থ রাখবো এত কিছু না লিখে, বুঝছো? ট্যান এক্স কে ইন্টিগ্রেট করলে লন সেক এক্স, ফর্মুলা মুখস্থ রাখতে হবে। শুধু এটা না, তোমাদের আমি এর আগে সেক এক্স কোসেক এক্স এগুলোর সূত্র উপর বলছি, এগুলোও মুখস্থ রাখতে হবে, সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই ওকে, আরেকটা ম্যাথ আছে আমার মনে হয় যে ওই ব্যাচে করাইছি, প্রবলেম ছিল, তাইলে আর এখানে প্রবলেম থাকার কথা না। 17 গ নাম্বারটা তোমরা করলে তোমাদের এই প্রবলেম গুলাই ফাইন্ড আউট হইতো আর কি, তোমরা তো করো নাই, যাই হোক
পড়া শুরু করো, বৃহস্পতিবারে পরীক্ষা দিচ্ছি আমরা, তাই না? বৃহস্পতিবে শনি যেকোনো একদিন পরীক্ষা দিলেই হবে। অফলাইন পরীক্ষা দিবা সবাই, যার যার ব্রাঞ্চের কাছে যেটা মনে করো সেখানে পরীক্ষা দিতে পারবা। খিলগাঁও ব্রাঞ্চে দিলে ভাইয়া 10:30টায় দেওয়া যাবে। হ্যাঁ 10:30টায় কবে দিবা? বৃহস্পতিবার। ওকে দিও, ঠিক আছে ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আর যারা যখন আসবা প্রিভিয়াস খাতাগুলো নিয়ে যাবে, বুঝছো? খাতা জমে যাবে না, এলে ঝামেলা। দুইটা পরীক্ষার খাতা আমি দেখে ফেলছি, তোমরা যারা আসবা যখন তোমাদের আগের খাতাগুলো নিয়ে যাও। ওকে, প্রশ্নটা একটু দেখাচ্ছি স্ক্রিনে। 17-র গ সবাই দেখো। ভেরা এই বৃত্ত আছে, এটা প্রশ্নে বলছে কি বৃত্তটার ক্ষেত্রফল ক্যালকুলাসের সাহায্যে নির্ণয় করতে হবে। আচ্ছা, মানে নর্মালি আমরা যে বৃত্তের সমীকরণ হিসাব করছি সবসময় একদম সোজা, কেন্দ্র ছিল 0, 0, মানে x2 + y2 = 9। তাহলে তো খুবই সহজ, পার্শ্ব কেন্দ্র 0, 0, ব্যাসার্ধ হইলো 3, তাহলে ক্ষেত্রফল হইলো 9π r² তাই না? কিন্তু ভেরা ব্যাসার্ধটা যদি, মানে কেন্দ্রটা যদি 0, 0 না হয়, অন্য কিছু হয়, তাহলেও π r² হবে, কিন্তু ক্যালকুলাসের সাহায্যে কেমনে করব সেটা হচ্ছে একটা দেখার বিষয়। বলো। ও ধন্যবাদ, ভালো করে শুনো সবাই। 17-র গ এটা দিয়ে আমি মডেল কোশ্চেন শেষ করে দিচ্ছি। এই তোমরা কে কে যেন বলছিলা বইয়ের অঙ্কের কোনো প্রবলেম আছে তাহলে আমাকে জানাও, আর আমরা আজকে শেষ করে সরলরেখাটা স্টার্ট করবো। বৃত্তের সমীকরণটা কি x² + y² - 4x - 5? এটা কে একটু সাজাও, কি হবে বলো তো দেখি। বৃত্ত তোমরা ভুলে গেছো, দেখো x² - 2 × x × 2, টানের উপরে একটা 2² চলে আসছে, তাই না? + y² = 5 + এই যে 2² এর কাফারা 4। তাহলে আমি এটাকে সাজা এভাবে লিখতে পারবো, x - 2² + y² = 3² সবাই কি বুঝছো? পানির মতো পরিষ্কার হয়ে গেছে, কেন্দ্র 2, 0, ব্যাসার্ধ হলো 3, এই বৃত্তের ক্ষেত্রফল 9π, কোনো সন্দেহ নাই, বুঝছো? মানে π r² কিন্তু আমরা এটা করব কিভাবে সেই প্রেজেন্টেশনটাই আমি তোমাকে দেখাচ্ছি। যে কেন্দ্র 0, 0 না হয়ে যদি অন্য কিছু হয়, পরীক্ষা আসতে পারে, তখন আমরা কিভাবে করব? এই যে তাকাও, বেরা চিত্রটা এঁকে দিচ্ছি। 2, 0 কেন্দ্র আর ব্যাসার্ধ হইল 3, বেরা চিত্রটা বুঝছো? কেন্দ্র হইল 2, 0, ব্যাসার্ধ হইল 3। বুদ্ধিমান স্টুডেন্টরা বইলা দাও এই বিন্দুটার স্থানাঙ্ক কত? 5, 0, তাই না? ব্যাসার্ধ 3, এটা 2, 0, এটা 5, 0, সবাই কি বুঝতেছো? আমরা যথারীতি এই বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করব 4/1 থেকেই, তারপরে কি করব 4 দিয়ে গুণ করব। লিমিটটা কি হবে তারা বলো তো? 2 to 5, 2 থেকে 5। হ্যাঁ, তো ইন্টিগ্রেশন অফ y dx, এখান থেকে y এর মানটা ইজিলি বাইর করে নেওয়া যাবে, সবাই কি বুঝতেছো? ওকে, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল √4 × 2 থেকে 5 √y dx, তো y dx টাকে লিখে নিই, তারপরে আমি y এর মানটা বসাইতে যাচ্ছি, বুঝতেছো সবাই? অনলাইন যারা আছো সবাই কি বুঝছো রুলটা? জি ভাইয়া, ভাইয়া 4 দিয়ে গুণ করা হচ্ছে পুরো বৃত্তের ক্ষেত্রফল পাওয়ার জন্য না? হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ বৃত্তের। আমি তো যে 2 থেকে 5 পর্যন্ত করলে এটা পাবো, 4/1, তাহলে 4 দিয়ে গুণ করলে পুরো বৃত্ত পাবো, বুঝতেছো? ওকে, 4 √3² - x - 2² dx। ভেরা তোমাদের কি মনে আছে সবার, √a² - x² থাকলে কি করতে হয়? a² - x² মনে করাই দিই, সূত্র ছিল, মানে
ডাইরেক্ট ফর্মুলা ছিল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার, এটা তো ডাইরেক্ট ফর্মুলা না, এটা হলো 9.4 অনেক আগে ডিফারেন্সিয়েশনের এই এটা দিস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে এক্স ইকাল টু এ সাইন থিটা প্রতিস্থাপন করতে হয়, মনে আছে সবার ক্লাসের সবার? যারা বলো এই এই জায়গায় কাকে কি বলো? x minus 2 is equal to a sin theta 3 sin theta এর মান 3 বুঝছো? root over a square minus x square x equal to a sin x হলো x minus 2 a হলো 3 বুঝছো? এতে কি হয় রুটটা থাকবে না, ddx করলে কি হবে ঠান্ডা মাথায় বলো, dx 3 cos theta d theta সবাই বুঝতেছো? এটা সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না, রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর সরাসরি সূত্রটা হচ্ছে না, এই কারণে আমার প্রতিস্থাপন করতে হলো, এই কারণে আমি অঙ্কটা করাই দিচ্ছি, লিমিটটা চেঞ্জ করো এক্স থিটা 2 থেকে 5 বলো 2 বসাইলে কি হয় ঠান্ডা মাথায় বলো, 2 বসাইলে সাইন থিটা 0 থিটা 0, 5 বসাইলে সাইন থিটা 1 থিটা 90 ডিগ্রি পাই বাই 2, বোঝা গেছে? মানে অঙ্কটা কিন্তু সেম হচ্ছে, খালি x এর জায়গায় x মাইনাস 2 খালি একটু শিফট হয়ে গেছে বুঝছো? ক্লাসের সবাই উত্তর 9 পাই আসবে, কারণ ব্যাসার্ধ কি 3 না পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফলে কোনো চেঞ্জ হবে না, 0 থেকে পাই বাই 2 রুট ওভার 9 মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা ইনটু 3 কস থিটা ডি থিটা, ক্লাসের সবাই কি বুঝতে পারছো? দেখো বুঝছো কিনা আমাকে একটু জানাও, সবাই বুঝছো? একবারে বলবা কত হয় এটা ঠান্ডা মাথায় বলো, একবারে 3 cos theta, অলরেডি 3 cos theta আছে 9 cos square theta হবে, এরা ইন্টিগ্রেশন মনে আছে নিশ্চয়ই, cos square বা sin square থাকলে কি লাগে, দুই লাগে, দুই আছে বাইরে, দুই দাও 9 বাইরে আনো, ঠিক আছে? তাহলে বাইরে কি হবে 18, ভেরি গুড 18, 0 থেকে পাই বাই 2 2 cos square theta d theta, যারা তোমাদের কোশ্চেনের প্যাটার্ন বলে দিছিলাম কিরকম হবে, এখানে মডেল কোশ্চেনে যে 25টা আছে এখান থেকে হুবহু দুইটা দিব, আর টেস্ট পেপার থেকে লেকচার পাঞ্জলি থেকে দিব দুইটা, লেকচার পাঞ্জলি আর প্লাস যে কলেজের কোশ্চেন গুলো আছে, তো চারটা সিকিউ থেকে তোমার তিনটা দিতে হবে, আর মডেল কোশ্চেনের এমসিকিউ থেকে দিব হচ্ছে 10টা, টেস্ট পেপারের থেকে 10টা বুঝছো? তাতে তোমার দুইটাই পড়া হয়ে যাবে, 2 cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 cos 2 থিটা, ওই লাইনটা বুঝি নাই লাস্ট লাইনটা, 4 নং 36 না 36 না 4 নং 18 পরীক্ষা 2 বৃত্ত দিছে, ওকে 1 cos 2 থিটা, এটা একবারে করো ভাইয়া, d থিটা ইন্টিগ্রেট করলে হয় থিটা, আর cos 2 থিটা d থিটা ইন্টিগ্রেট করলে হয় হাফ sin 2 থিটা, সো ইট উইল বি থিটা প্লাস হাফ সাইন টু থিটা লিমিট 0 থেকে পাই বাই 2, আপার লিমিট মাইনাস দ লিমিট করো পাই বাই 2 মাইনাস 0 প্লাস হাফ সাইন পাই মাইনাস 3, মানে লোয়ার লিমিট তো 0, তো ভেরা এটাও 0 হয়ে যায়, তাহলে উত্তর হবে কি 9 পাই বর্গ, এটা আগেই জানতাম বুঝছো, কিন্তু অঙ্কটা একটু করাই দিছি আর কি, x মাইনাস 2 কে z ধরলে হ্যাঁ তারপরে ওই হ্যাঁ রুট ওভার স্কয়ার মাইনাস z স্কয়ার করতে পারতা, হ্যাঁ হ্যাঁ ও একটা ভালো কথা বলছে যে x মাইনাস 2 কে z ধইরা 9 মাইনাস z স্কয়ার আই না, তারপরে তুমি যদি রুট ওভার স্কয়ার মাইনাস x স্কয়ারের সূত্র দাও তাও হবে বুঝছো? আমি অবশ্য এই নিয়মটা একটু করাইতে চাইছিলাম, কারণ কি এইটা ভুলে গেছো তোমরা যে প্রতিস্থাপনের এই সাইন থিটা নিয়মের, মানে এখানে যদি x 1 থাকতো তখনও কি x 1 কে 3 sin theta, হ্যাঁ z ধরতো, হ্যাঁ 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 অবশ্যই, মানে ও একটা ভালো কথা বলছে x 2 কে z ধরলে রুট ওভার 9 মাইনাস z স্কয়ার, তো ওইটারে আবার তুমি a স্কয়ার মাইনাস x স্কয়ার এর ফর্মুলা দিতে পারতা যেটা শিখাইছি তোমাকে। আচ্ছা যাক ইন্টিগ্রেশনের আমি সিকিউ বাদ দিচ্ছি, এমসিকিউ এর প্রবলেম সলভ করব, হ্যাঁ ভাইয়া 14 ক নাম্বারটা একটু করাই দিবেন,
হ্যাঁ শিওর, হ্যাঁ বলো না কেন, মুখ ফুটে বলবা। 14 ক, আরে আচ্ছা 14 ক নাম্বার কি বলছে? x tan স্কয়ার x, ওকে সোজা uv tan স্কয়ার x ইন্টিগ্রেশন পারো না? ln sec x sec, না 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 tan tan স্কয়ার পারি না, sec স্কয়ার পারি। তাহলে sec স্কয়ার x মানে ধর আমি বলি তুমি tan x পারো, tan স্কয়ার x পারো, বুঝছো? tan x কে করলে ln sec x। এবার গুণ করে দুই টুকরা করো, এটা তো পারি, আর এটা হলো UV, কোনটা U? এটা হলো অ্যালজেব্রা X, আর এটা হলো ট্রাইগোনোমেট্রি। অ্যালজেব্রা ট্রাইগোনোমেট্রির মধ্যে কে আগে? অ্যালজেব্রা আগে, লিট। তাহলে U ইন্টিগ্রেশন অফ V dx মাইনাস D dx অফ U ইন্টিগ্রেশন অফ VdX টোটালটার আবার ইন্টিগ্রেশন মাইনাস x স্কয়ার বাই 2, ওইটা তো ইন্টিগ্রেশন হয়ে গেছে। sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয়? tan x, dx কে x কে dx করলে 1, আর sec স্কয়ার x কে করলে হয় tan x, tan x dx। tan x কে ইন্টিগ্রেট করলে কি হয় জানো? ln sec x। ভাইয়া অ্যানসারে ln cos x দেওয়া, মানে এই যে tan x মনে হয় এটা প্লাস আছে, এটা মনে হয় প্লাস আছে, তাই না? হ্যাঁ ভাইয়া প্লাস আছে, তে হবে মানে cos sec x কে 1 cos, জীবন নিয়েও অ্যানসার মিলানো, বুঝছো? আজকে তোমারে বললাম অ্যানসার মিলানো জাস্ট ভুলা যায়, বুঝছো? মানে ইন্টিগ্রেশনে বলে নাই তো অ্যানসার মিলে, বুঝছো? মানে কখন প্লাস রাখবো কখন, এটা সূত্র ln sec x, তাহলে ln sec x ই রাখবা, তুমি আবার cos আনবা কি, তাই না? আর কোনো প্রবলেম? তাহলে 14-2 নাম্বারটাও এগুলো কি বলে, এগুলো বলতে বলতে তো সব করা হয়ে যাবে এখন। 14-2 দেখি কি বলছে। হ্যাঁ 14-2 x প্লাস 1 x স্কয়ার প্লাস 1 আর নিচে হলো x টু দি পাওয়ার 4 প্লাস 1। আচ্ছা 14-2 নাম্বারটা স্পেশাল ম্যাথ করায় দিচ্ছি, হ্যাঁ এইটা আসলে একটু করায় দেওয়া উচিত, ভালো কথা মনে করছো। f অফ x প্লাস 1 বাই f অফ x হোল স্কোয়ার বাই প্লাস 1 dx, এটা বইয়েরই একটা ম্যাথ, স্পেশাল একটা ম্যাথ, শুনো। যার নিয়ম হইলো লবার হরে এক্স এর যদি পাওয়ার থাকে এবং একটা একটা যদি গুণনীয়ক হয়, মানে ধরো 2 × 4 বা সাপোজ এখানে যদি 3 থাকে, এটা ধরো 6, তাহলে তাদের তুমি গসাগু বের করো। 2 আর 4 এর গসাগু কত? 2, বুঝছো? মানে এই দুইটা পাওয়ার এদের গসাগু বের করে দিবা, মানে গসাগুটা হইলো হচ্ছে 2, তাহলে এক্স স্কোয়ার দ্বারা লবার হরকে ভাগ করবে, 3 আর 6 থাকলে এক্স কিউব দিয়ে ভাগ করবে, গুণন মানে গুণনীয়ক হইতে হবে, আদারওয়াইজ হবে না। হ্যাঁ 14-এর আগে বইয়ের অ্যানসারে ভাই প্লাস লন কজ এক্স দেয়া। তুমি কি এতক্ষণ কথা শুনছো আমার, আগের কথা? আই জাস্ট হেট বইয়ের অ্যানসার, এক্স স্কোয়ার দ্বারা লবার হরকে ভাগ করছি, বুঝছো? ক্লাসের সবাই সবাই বুঝছো নিয়মটা আরেকবার যদি বলতেন, মানে এক্স এর পাওয়ার যদি দুইটা একে অপরের গুণিতক হয়, ধরো 2, 4, 3, 6, 4, 8, তাহলে পাওয়ার দুইটার গসাগু দ্বারা লবার হরকে, মানে ধরো এটা এক্স কিউব, এটা এক্স টু দি পাওয়ার 6 আছে, তখন এক্স কিউব দিয়ে ভাগ, বুঝতেছো?
জি ভাই এবার বুঝতে পারছি। আচ্ছা এখন এমন ভাবে জেড ধরতে হয় যেন ডিজিট পাওয়া যায়, তাই না? তো এটারে ভাঙানো, এটা ছোটবেলার একটা ফরম্যাট, তাই না? ছোটবেলায় কমপক্ষে এমন কোন স্টুডেন্ট নাই যে অঙ্কটা 10 বার করে নিয়ে, মানে যে এই ধরনের অঙ্ক। এটাকে দুই ভাবে ভাঙানো যায়, দুইটা নিয়ম। একটা হইলো এইটা, আরেকটা হইলো উল্টা, এটা প্লাস এটা মাইনাস, তাই না? সবাই কি বুঝছো? এখন আমি এইটা দিলাম কেন, সেই যে ডিফারেন্সিয়েশনের মানে অনেক একটা ইম্পর্টেন্ট কথা, এমন ভাবে জেড ধরো যেন ডিজেড পাওয়া যায়। এটাকে ডিডি জেড করলে কি, ডিডি এক্স করলে কি হয় দেখো তো একটু, চিন্তা করো কয়েক সেকেন্ড। এটাকে ডিডি এক্স করলে এটা হয় মনে হয়, তাই না? দেখো তো একটু, হ্যাঁ মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি জেড ধরি তাহলে এটা হয়। হ্যাঁ এটা যদি মাইনাস হইতো এটা, তাহলে তুমি এটাকে প্লাস করতে। সবাই কি বুঝতেছো আমার কথা? এটা মাইনাস হইতো, ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? মানে এমন ভাবে জেড করবা যেন লগ ঘরকে ডিডি এক্স করলে বা এটাকে ডিডি এক্স করলে এটা জেড হয়, ডিজেড হয়। তো তুমি এক্স মাইনাস ওয়ান বাই এক্স কে জেড ধরো, বলো ডিডি এক্স করলে কি হবে? ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডি এক্স ইকুয়াল টু ডিজেড, বুঝছো? ক্লাসের সবাই তো এইবার বাকিটা বলো, ডিজেড বাই এটা কত, জেড স্কোয়ার প্লাস টু, তার মানে রুট টু স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বুঝে গেছি, খুব সহজ হয়ে গেছে অঙ্ক, রুট টু স্কোয়ার আর এটা মানে তো জেড স্কোয়ার, আর এই পুরাটা মানে ডিজেড। এক্স কে ডিডি এক্স করলে ওয়ান, ওয়ান বাই এক্স কে ডিডি এক্স করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। সবাই কি বুঝছো এই লাইনটা? জি ভাইয়া। ওয়ান বাই রুট টু ট্যান ইনভার্স জেড বাই রুট টু, অঙ্ক শেষ, জেড এর মানটা বসাও। এক্স মাইনাস ওয়ান বাই এক্স বাই রুট টু, এটা ভেরি স্পেশাল একটা ম্যাথ, 25-এর দুই নাম্বার 10.3। ভাইয়া আমার একটা প্রবলেম ছিল। বলো ভাইয়া, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার হাফ প্লাস এক্স টু দি পাওয়ার 1/3, 1/4 না 1/3, জি ভাই 1/3 না 1/4, না ভাই 1/3 প্লাস। ওকে কি ধরবা, এক্স ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 6 ধরবা, কেন? লসাগু লসাগু, এক্স ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 6, dx 6 z 5 dz, 6 z 5 dz, এটা হলো z কিউব প্লাস z স্কয়ার, z স্কয়ার কমন নিয়ে কাইটা দাও, z কিউব z প্লাস 1 dz পারবা বাকিটা? এটা অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত করে নিতে হয়, জানো কেমনে প্রকৃত করে? বুঝছো ক্লাসের সবাই? এটা এক যোগ করে বিয়োগ করছে, টুকরা করে দিলে কি হয়, জেড কিউব প্লাস ওয়ান জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস ওয়ান ডিজেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান ডিজেড। মনে হয় বাকিটা পারবা, আর করা লাগবে না, পারবা না? এটা লন আর এটা তিন টুকরা, এরকম দুই তিনটা অঙ্ক করাই দিছি, দেখো যে বইয়ের মধ্যেও আছে। আমার 10.3 এর ক্লাসগুলো দেখো, বুঝছো, আর কিছু দেখা লাগবে না। আমার 10.3 এর ক্লাসগুলো একটু দেখো, ওই তোমাদের ড্রাইভে আছে। আচ্ছা আর কি জানি, কে জানি বলছিল 19-এর 2 নাম্বার, আমি একটু দেখে নেই। 19-এর 2 নাম্বারটা মনে হয় খুবই ইজি কোনো একটা ম্যাথ, ক্যালকুলেশনটা অনেক লিখবা কস বাই সাইন, এবার মনে পড়ছে, উল্টাইবা, থ্রি তো বাইরে, সাইন এক্স
dx আর নিচে sin x plus cos x l into hor plus m into hor এর অন্তরজ না কইরে একটা শর্টকাট নিয়ম করাইছি মনে আছে নাকি এরকম একটা অঙ্ক করাইছি আমি আগে রেকর্ডিং দেখো একটু হ্যাঁ এটা করাই দিছি যাও আমাকে তাও জানাও যদি গ্রুপে জানাও আমি সলভ করে দিব না তোমাদের আজকে কালকের মধ্যে জানাইলে আমি হেল্প করব আপ্রাণ এমসিকিউ এ চলে যাই আমার কাছে এমসিকিউটা আনফরচুনেটলি এখানে নাই বই দাও ভাইরা কয়েকটা এমসিকিউ আমি চয়েস করছিলাম আচ্ছা ভাইয়া আমার জানি না তোমাদের আমি লেখাইছি কিনা 15 নাম্বার পয়েন্ট লেখাইছি তোমাদের 14টা পয়েন্ট লিখছি না না ভাই বলো তো এমসিকিউ এর জন্য তোমাদের ব্যাচে লিখি নাই লেখো এমসিকিউ এর পয়েন্ট 15 ইনভার্স এক্স এর গুলো মুখস্থ রাখবা ভাইয়া ভাইরা যেগুলো আমি তোমাদের বলতেছি এগুলা অবজেক্টিভ পরীক্ষায় বিভিন্ন সময় আসছে তুমি এটা হয়তো করতে পারবা করলে তোমার লাগবে খুব দ্রুত করলেও 2 মিনিট তাই না মানে ইউভি এর সূত্র দিয়া এটা করবা না তুমি তুমি সরাসরি মুখস্থ রাখবা বুঝছো এটা ভর্তি পরীক্ষাতেও কাজে দিবে তোমার লন এক্স শিখাইছিলাম না ইনভার্স এক্স এর এই দুটা শিখে রাখবা বুঝছো সবাই sin inverse cos inverse একই শুধুমাত্র একটা পার্থক্য হলো কি মাইনাস এই এখানে নাম্বার পয়েন্ট 1 কে কি v ধরতাম না আর cos হ্যাঁ হ্যাঁ 1 কে v ধরতা হ্যাঁ হ্যাঁ sin inverse x হলো u ঠিকই আছে ঠিক আছে এবার এমসিকিউ করতে বলছিলাম 60 পর্যন্ত করছো নাকি বাসায় ভেরা গতদিন ক্লাসে একটা কথা ভুল বলছিলাম ক্যালকুলেটরে ভগ্নাংশ করা যায় রুট করা যায় না বুঝছো মানে ক্যালকুলেটরে ভগ্নাংশের ফাংশনটা আছে রুট ফাংশনটা নাই 60 নাম্বার অঙ্কটা দেখছো 60 শুনো এই ধরনের অঙ্ক ক্যালকুলেটরেও করা যায় আবার তুমি চাইলে খাতা কলমে করতে পারো অবজেক্টিভে তুমি খাতা কলমে করবা না বুঝায় বলি 60 নাম্বার এমসিকিউটায় আছে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স লিমিটটা হইল 0 থেকে 1 ঠিক আছে এখন দেখো আমি নরমালি করলে কত সময় লাগে ভগ্নাংশের লব আর হরে এক্স এর ঘাত সমান সহগ সমান তো হরকে লবে লিখে ব্যালেন্স করতে হয় চোখ বন্ধ করে 1 প্লাস এক্সটা লিখা ফলাবা তারপরে দেখবা যে এক্স এর আগে মাইনাস আছে একটা মাইনাস চিহ্ন দিবা তাহলে মাইনাস এক্স হইলো মাইনাস ওয়ান হইলো এখানে একটা টু দিবা তাহলে এটা মিলে তাই না সবাই কি বুঝতেছ দুই টুকরা করলে কি হয় একবারে বল টু লন ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স লিমিট হইলো জিরো থেকে ওয়ান যারা লিমিট জিরোটা বসানো লাগবে না খালি ওয়ানটা বসাও ওয়ান বসাইলে কি হয় 2 লন 2 মাইনাস 1 এটাই অ্যানসার হওয়া দরকার ছিল ওরা আবার মানে পেঁচাইছে এটা পাওয়ারটা নাও কত হয় লন 4 আর 1 রে লেখা যায় লন ই তাহলে সেই হিসেবে উত্তরটা হলো লন 4 বাই ই এখন কথা হচ্ছে এইটা ইন্টিগ্রেশনে করাটা আসলে মানে আমি কি বলবো অনেকটা টাইম চলে যাবে ক্যালকুলেটরটা দাও একজন আছে কারো কাছে হ্যাঁ ভেরি গুড এই যে ক্যালকুলেটর দেখা যাচ্ছে দাঁড়াও আমি আরো সহজ করে দিই এই যে সবাই দেখতেছো এখানে দি সবাই দেখতেছো দেখো সহজ করি ফার্স্টে তোমরা এই যে ইন্টিগ্রেশন ফাংশনটা লেখো কত লব এ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স আচ্ছা এটার লিমিটটা সেট করো 0 1 0 আপার লিমিটে হলো 1 ভাই এক্স কিভাবে দিলে 1
আলফা দিয়ে আলফা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলে যে দেখো এখানে এক্স লেখা আছে দেখো উত্তরটা আসছে 0.386 আর বইয়ের উত্তর হচ্ছে লন 4/e তাহলে লন 4/e ই কেমনে আনে বলো শিফট দিয়ে লন দিলেই তো ই আসে ই এর পাওয়ার আর কি এর পাওয়ার 1 দাও 4/e মানে লন 4/e মানে হচ্ছে 0.386 মানে একটা কথা বলি এই অঙ্কটা মানে তোমার এত দূর করতেও হবে না ধরো এখানে চারটা উত্তর আসছে চারটা উত্তর কি কি দেখো একটা হলো 2/2 মানে 1 হবে না 3/2 মানে 1.5 এটাও হবে না লন 2 বের করবা লন 2.693 এটাও হবে না তার মানে এটা উত্তর বুঝছো মানে তুমি যখন এমসিকিউ করবা তখন যারা ক্যালকুলেটর ইউজ করো এবং বুদ্ধি কাজে লাগাও ইন্টিগ্রেশন করতে যাও না যদি সেটা মানে ক্যালকুলেটরে করা সম্ভব হয় আমি কি বুঝাতে পারছি সবাইকে জি ভাইয়া ওকে তোমরা কি করছো আমি জানি না আমি কয়েকটা আমি করাই দিচ্ছি যে কয়েকটা আমার কাছে মনে হচ্ছে যে আনকমন এইটা ইন্টিগ্রেশন কি হবে কে বলতে পারবা sec স্কয়ার cot ইনভার্স x / 1 + x স্কয়ার dx তাকে z ধরবা cot ইনভার্স x কে z ধরবা cot ইনভার্স x কে z ধরবা dx করলে কি হয় ধরা cot ইনভার্স x কে dx করলে - 1 / 1 + x স্কয়ার হয় তাহলে এটা হবে sec স্কয়ার z আর এই বাকিটুকু হবে - dz ঠিক আছে sec স্কয়ার z কে ইন্টিগ্রেট করলে কি হয় ট্যানজেন্ট z কত ভেরা তুমি কি ধরছিলা cot ইনভার্স x তাহলে দেখা বলবা যে আল্লাহ আমার উত্তর তো হয় নাই কি আছে x x এখন বলো cot ইনভার্স x কে কি লেখা যায় ঠান্ডা মাথায় বলো ভেরা tan ইনভার্স 1 / x tan tan ইনভার্স কাটা - 1 / x + 3 চার হবে উত্তর সবাই বুঝতেছো ভেরা এগুলো ভর্তি পরীক্ষায় আগে আসছে তারপরে তোমার বইয়ে আসছে বুঝছো মানে আগে এগুলো ছিল না ভর্তি পরীক্ষায় আসার পরে তারপরে বইয়ে অ্যাড হয়েছে তো ভর্তি পরীক্ষায় তুমি আশা করো না এগুলো কমন করবে মানে ভর্তি পরীক্ষায় তোমাদেরটা নতুন আসবে পরের বছর এটা বোর্ডে অ্যাড হবে তারপরে আমি পোলাপানের সলভ করে দিব যে এটা এমনি হয় তুমি তো পারবা না বুঝছো সবাই নাকি না পারবা ভাই এত পড়াইতেছি একটু মাথায় কি বুদ্ধি টুদ্ধি আসবে না অবশ্যই আসবে আচ্ছা এইটা বলো দেখি 1 প্লাস সাইন এক্স 1 প্লাস কজ এক্স কি হবে এরা ই টু দি পাওয়ার এক্স থাকলেই তোমার মাথায় এই বুদ্ধিটা আসা উচিত যে একটা এফ অফ এক্স একটা এফ প্রাইম এক্স এই টাইপের মনে হয় হওয়া উচিত বলো তো 1 প্লাস কজ এক্স কত কে কে পারবা 2 কজ স্কয়ার এক্স / 2 আর সাইন এক্স কত ভেরা বলো 2 সাইন এক্স / 2 কস এক্স / 2 বুঝতেছো এটা স্প্লিট করো একবারে চিন্তা করো কি হয় এটা হলো হাফ sec স্কয়ার x / 2 আর এটা হলো tan x / 2 কেউ কি উত্তরটা বলতে পারবা ভেরা এটাকে যদি x করলে এটা হয় না tan x / 2 কে যদি x করলে এটা হয় তাহলে উত্তর হবে e to the power x tan x / 2 + c বুঝছো ক্লাসের সবাই জি ভাইয়া এবার দেখো এমন একটা অঙ্ক বলবো যারা যারা এটার অ্যানসার দিতে পারবা হ্যাঁ তাদের জন্য মানে আমি কি বলবো তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ইঞ্জিনিয়ারিং বাকিদের জন্য না কয়েক সেকেন্ড ভাবো 0 থেকে n পাই / 2 57 নাম্বার এটা উত্তর কত 1 মিনিট সময় দিতেছি পুরো 1 মিনিট 60 সেকেন্ড d tan theta তোমরা সবাই পুরো 1 মিনিট ভাবো এখনো 40 সেকেন্ড সময় আছে এটার উত্তর কত
আমি করাই দিলে না তোমরা চুল ছিড়বা তোমাদের ঠিক। হ্যাঁ তাড়াতাড়ি চিন্তা করো। না ভাইয়া হয়নি, এই চারটা উত্তর আছে, টেন এন পাই বাই টু, এ তারপরে কি ওয়ান থার্ড কস স্কয়ার এন পাই, এন পাই বাই টু কাটাকাটি থাকলে আচ্ছা আমার কথা শোনো। আচ্ছা এটা বলো, এটা জানো সবাই, এবার বসো, এবার বলো চুল ছিটতে মন চাইছে কিনা, কস স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা, ডি থিটা, এটা কাটা তাই না, এটা ওয়ান, ইন্টিগ্রেট করলে কি হয় ডি থিটা, ডি থিটাকে করলে থিটা, এন পাই বাই টু, বুঝছো সবাই, ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ফাইন, 56 নাম্বার বলো, ওয়াই ইকাল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ওয়াই ইকাল টু জিরো মানে এক্স অক্ষ, এইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? y equal to root over a square minus x square, y equal to 0 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। বেরা এটা মানে প্রকৃতপক্ষে একটা বৃত্ত, ভালো করে শোনো, x square plus y square equal to a square, আর y equal to 0 মানে কি x অক্ষ, তার মানে বৃত্ত আর x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? ক্লাসের কে কে পারবা, বুঝছো? ভেরা যদি বলতো খালি এইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, উত্তরটা হইতো পাই এ স্কয়ার, আর যেহেতু বলছে এই বৃত্ত আর এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তখন এই কারণে অর্ধেক হইছে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই, তাহলে উত্তরটা হবে পাই এ স্কয়ার বাই টু, 56/2। 55 টঞ্চন এগুলো পারবা, যেগুলো পার বলো ভাইয়া, যদি রুট ওভার এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার থাকতো তখন মানে কি ধরনের বক্ররেখা হতো? এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার যদি হইতো ভাইয়া তখন এটা হয়ে যেত অধিবৃত্ত, ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, বুঝতেছো? এটা যদি প্লাস হয় বর্গ করো, ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার, পড়ছো না ছোটবেলায়, মানে সেকেন্ড ইয়ারে, ছোটবেলায় না, এটা অধিবৃত্তের সমীকরণ যার আর অক্ষ ওয়াই অক্ষ বরাবর, মানে এই লম্বা ডিম ফাটানো হয়েছে তাই না, আমরা পড়ছি যে উপবৃত্ত যেটা সেটার উল্টা। আচ্ছা যাক, যেগুলো আনকমন সেটা করাই দিচ্ছি। আচ্ছা দেখি ক্লাসে কে বলতে পারো 51 নাম্বারের অ্যান্সার কত? এরকম একটা সাবজেক্টিভ করছি আমরা, বলতে পারবা কেউ 51 নাম্বার? লিখে দিই, anyone, e to the power 5x, e to the power 3x, e to the power x, e to the power minus x, ভেরা বলো লবে মনে হয় কমন যায়, একটু চিন্তা করো, e to the power 4x কমন নাও, e to the power x plus e to the power minus x, এটা কাটা, 1/4 e to the power 4x হবে, উত্তর হবে 2, বুঝাতে পারছি ক্লাসের সবাই? বেরা সবাই কি বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ
আচ্ছা log x হ্যাঁ 1 থেকে 2 log x dx দা log বলতে কিন্তু আমরা এখানে লনই বুঝবো ই ভিত্তিক log যারা বলো তো log x কে ইন্টিগ্রেট করলে কি হয় সেটা আমরা জানি তাহলে বলো log x কে ইন্টিগ্রেট করলে কি হবে x log x minus x x log x minus x হ্যাঁ এবার লিমিট করো 2 বসাও 2 log 2 minus 2 minus 1 log 1 plus 1 এটা 0 তাহলে উত্তরটা হবে 2 log 2 minus 1 বুঝছি সবাই log 4 বলে নাই মনে হয় 2 log 2ই আছে তো 46 নাম্বারটায় তোমাকে কিন্তু শিখাই দিছি তাই না ভেরা 46 নাম্বার ক্লাসের কেউ একজন ভেরা আমাকে কি বলতে পারবা যে এই 47 নাম্বার অবজেক্টিভ যে পারবা অ্যানসারটা দিতে ধরে নিব তার বেসিক হচ্ছে খুবই ভালো 47 নাম্বার প্রশ্নটা তুলে দেই 1 থেকে 4 f of x dx হচ্ছে 5 তাহলে 1 থেকে 0 মানে 0 0 থেকে 1 f of 3x plus 1 dx কত ক্লাসের কে পারবা উত্তরটা দিতে কোন ফাংশন দেয়া নাই কয়েক সেকেন্ড চিন্তা করে আমাকে অ্যানসারটা দাও পারবা কেউ কেউ পারবা না হ্যাঁ হ্যাঁ আমি টাইম দিচ্ছি এক মিনিট পুরো উত্তরটা বলবা কেমনে আমি বুঝাই দিব উত্তরটা বলো হ্যাঁ হ্যাঁ উত্তরটা বলবা উত্তরে অপশন আছে 5/4 4/3 5/6 5 কি হবে মেরা 3x plus 1 কে z ধরো তোমরা একটু চিন্তা ভাবনা করো চিন্তা শক্তি ডেভেলপ করতে হবে ভেরা আমারে বলো এটা যদি f of x না হয় f of z হয় মক্কা তো আর মানে মানে কিছু তো উল্টায় যাবে না তাই না এটাই হবে না আচ্ছা 3x plus 1 হলো z ddx করলে কি হয় dz তাহলে dx কত হলো 1/3 dz লিমিটটা আবার একটু চেঞ্জও করো x z 0 1 0 বসালে 1 1 বসালে 4 সুন্দরভাবে এটা মিলে যাচ্ছে 1 থেকে 4 f of z 1/3 dz বুঝছো উত্তরটা হবে 5/3 5 আছে না ভেরা এটা একটু কারেকশন করে নাও 5/4 আছে এটা 5/3 হবে লিমিট না মিললে তো তুমি পারতাই না ফাংশনটা দেওয়া থাকতে হইতো আচ্ছা অ্যানসার দেখো তো ওরা কি এক দিছে নাকি 47 এর 47 এর গ দিছে 47 এর 3 দেয়া কেন তা তো হবে না 1/3 হয় না dx 3dx dz dx তো 1/3 dz 1/3 তো থেকে যাবে না ভাই ভুল আছে মানে 5/3 হবে কারেকশন করে নাও সবাই কি আমার কথা বুঝছো বুঝাই যাচ্ছে মানে আমাদের এই 1/3টা তো থেকেই যাবে আর বাকিটুকু মানে তো z মানে এটা মানে 5 বুঝছো সবাই ওকে লাস্ট অঙ্কটা যেটা করব সেটা হলো আচ্ছা ভাইয়া বলো ভাইয়া ফার্স্ট লাইনে লিমিট 1 4 f of z dz is equal to 5 আর f of x is equal to কত এরকম আসবে মানে এরকম কোশ্চেন কি আসতে পারে না ভাইয়া যেটা কোনো অস্তিত্বই নেই সেটা আসবে কি করে না যদি তুমি পারবা না সেটা কেন আসবে মানে ওরা ইচ্ছা করে এমন দিছে যেটা প্রতিস্থাপন করে এটা মিলে ফাংশন না দিলে তুমি বুঝবা কেমনে এক এক ফাংশন এক একটা দিলে এটা আলাদা হবে না সবাই কি বুঝতেছো ওকে আচ্ছা লাস্ট কোশ্চেন আমি এটা দিয়ে শেষ করব এমসিকিউ লাস্ট ক্লাসে এরকম একটা করছিলাম 0 থেকে 2a dx বাই রুট ওভার 2ax মাইনাস x স্কয়ার এটাকে কিভাবে ভাঙবা
বলো দেখি একটু এইটাকে কিভাবে ভাঙবা মনে করে দিই একটা মাইনাস নিবা তাহলে কি হয় x স্কয়ার মাইনাস 2ax কি করতে হবে একটা প্লাস স্কয়ার আর এই হলো কাফফারা তাহলে কি হবে a স্কয়ার মাইনাস x মাইনাস a হোল স্কয়ার এটার সূত্র কি sin ইনভার্স x বাই a বুঝো ক্লাসের সবাই আপার লিমিট বসাও কত হয় 2 এ বসাইলে কি হয় sin ইনভার্স 1 মাইনাস sin ইনভার্স মাইনাস 1 তাই না এটা প্লাস হবে sin ইনভার্স 1 প্লাস sin ইনভার্স 1 2 sin ইনভার্স 1 2 into pi by 2 pi হবে তাই না আছে তো অপশন না পাই হ্যাঁ 41 এর গ ক ঠিক আছে আমি অনেকগুলাই সলভ করে দিলাম আমার মনে হয় বাকিগুলা তোমরা মনে হয় পারবা সলভ করে কারণ একই রকম ম্যাথ তো এখান থেকে তোমরা করবা এটা তো অ্যানসার শিট দেয়া আছে আর ঠিক আছে আমরা ইন্টিগ্রেশন তাহলে শেষ করলাম এখানে হ্যাঁ রেকর্ডিংটা ক্লোজ করি আমরা সরল রেখা স্টার্ট করব